কুষ্টিয়ায় বিপ্লবী নেতা বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় তিন আসামিকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে কুষ্টিয়ার সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার খালি আমলি আদালতের বিচারক সেলিনা খাতুন এ আদেশ দেন। এর আগে সকালে ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান আনিস, যুবলীগ কর্মী হৃদয় আহমেদ এবং সবুজ হোসেনকে আদালতে হাজির করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করা হলে শুনানি শেষে বিচারক তাদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার রাতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনা ঘটে। এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদের বিরোধ যেন থামছেই না, এ নিয়ে উচ্চ আদালতে তিন মামলার মধ্যেই 23 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংকটির সপ্তম বার্ষিক সাধারণ সভা। আর সাধারণ সভাকে ঘিরে প্রবাসীদের বহু স্বপ্নের ঠিকানা এই ব্যাংকটির পরিচালক শেয়ার হোল্ডারদের বিরোধ যেন আরও তীব্র হয়ে উঠছে। বিস্তারিত আরমান কায়সারের প্রতিবেদনে। দুই বছর ধরে বিরোধ চলছে এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদে ব্যাংকটির চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ থেকে বিরোধের সূত্রপাত। এ নিয়ে কয়েক দফা বৈঠক হলেও কাজের কাজ তাতে কিছুই হয়নি, উল্টো আদালত পর্যন্ত গড়িয়েছে বিষয়টি। চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে 2012 সালে লাইসেন্স পায় এনআরবি ব্যাংক লিমিটেড। এর 46 জন উদ্যোক্তা সবাই প্রবাসী। প্রাথমিক ঘোষণা অনুযায়ী এনআরবি ব্যাংকের সপ্তম এজিএম হওয়ার কথা ছিল চলতি বছরের 16 সেপ্টেম্বর, কিন্তু মহামারী করোনার কারণে দুই দফায় পেছানোর পর এ তারিখ 23 ডিসেম্বরে চূড়ান্ত হয়। এতে অংশ নিতে এরই মধ্যে দেশে আসতেও শুরু করেছেন প্রবাসী উদ্যোক্তারা। তবে এ সভায় পর্ষদের বিরোধ মেটাতে না পারলে প্রতিষ্ঠানটি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এই বিষয়গুলো আসলে টানাপোড়নের যে বিষয়গুলি, সেটা আসলে তো আপনার যারা ডাইরেক্টর আছে, তারপর নতুন করে অনেকেই ডাইরেক্টর হতে চায়, এটাকে নিয়ে টুকটুকি থাকে, প্রতিযোগিতা থাকে সব জায়গায়, সব ব্যবসায় নিয়েই প্রতিযোগিতার কারণেই হয়তো দেখা গেছে একজন আরেকজনের মনে মিল হয় না। যদি মনে করেন যে নিজেদের মধ্যে এই থাকে এবং আত্মকন্দল থাকে বা কোনো বৈবজাবজির কারণে হোক, যেমনি হোক, এটা যদি পাবলিশড হয় তখন তো ক্লায়েন্ট যারা আছে তারা তো হয়তো এটার উপর আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের 109 ধারা অনুযায়ী ব্যাংকটির যে কোনো শেয়ারহোল্ডার পরিচালনা পর্ষদের নির্বাচনে প্রার্থী হতে পারেন। সে হিসেবে গত 13 অক্টোবর ব্যাংকটির পরিচালকদের মধ্য থেকে 7 জন বিনিয়োগকারী প্রার্থী হন, কিন্তু কয়েক দফায় এজিএমের তারিখ পেছানোয় তাদের 6 জনই নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এই সুযোগে চেয়ারম্যান ও তার অনুগত পরিচালকরা নিজেদের পছন্দের 6 বিনিয়োগকারীকে প্রার্থী করে দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি যাই হোক, এনআরবি ব্যাংকের পরিচালনা পর্ষদে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা সকল উদ্যোক্তার। আরমান কায়সার, বাংলা টিভি, ঢাকা।